অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এই মহাসমাবেশকে সফল করে আমাদেরকে জনগণের অধিকার আদায় করার জন্য লক্ষ্যে ঢাকায় 28 অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেওয়ার দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, যতই বাধা বিপত্তি আসুক জনগণের অধিকার আদায়ে মহাসমাবেশ সফল করতে হবে। এই 28 অক্টোবর এখন টক অব দ্য কান্ট্রি, কি হবে এদিন তা নিয়ে আছে নানা শঙ্কা। একই সাথে কথার লড়াই চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। এদিন নয়াপল্টনের কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ করতে চায় বিএনপি। এজন্য ডিএমপির কাছে এখনো আনুষ্ঠানিক আবেদন করেনি দলটি, তবে নেতারা বলছেন সমাবেশ করা তাদের সাংবিধানিক অধিকার, এতে বাধা দিলে ঢাকা সহ সারা দেশে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সভা সমাবেশের অধিকার কেউ কেড়ে নিতে পারে না, এটা সব দলের সাংবিধানিক অধিকার। কর্মসূচির কথা বিএনপির পক্ষ থেকে সরকারকে জানানো উচিত মনে করেছে বিএনপি, তাই জানানো হয়েছে। সরকার যদি সমাবেশ করতে না দেয় তাহলে এ সমাবেশ ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এখন এই সমাবেশ সরকার সারা দেশে ছড়িয়ে দিতে চায় কিনা সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। গুঞ্জন উঠেছে 28 অক্টোবর সমাবেশের পর ঢাকায় বসে পড়বেন বিএনপির নেতারা, তবে তথ্য উড়িয়ে দিয়ে দলটির নেতারা বলছেন সেদিন সমাবেশ শেষে যে যার মতো ফিরে যাবেন নিজ এলাকায়। এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। বলেন 28 তারিখ বসে পড়ার মতো কোনো পরিকল্পনা নেই বিএনপির। 28 অক্টোবর বিএনপির সাথে অন্য কোনো দল যোগ দেবে না বলেও জানিয়েছেন বিএনপির নেতারা। কোনো দল চাইলে যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করতে পারে বলেও জানান বিএনপি নেতারা। 28 অক্টোবর মহাসমাবেশ ঘিরে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের এক দফা দাবি আদায় করতে চায়। সরকার বিএনপির কর্মসূচি ঘিরে সংঘাত উস্কে দিচ্ছে বলেও অভিযোগ দলটির। এছাড়া নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করেছেন বিএনপি নেতারা। তৌহিদ হাসান, কালবেলা।